استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم শুনেন দোয়ার পর কেউ যদি আমার সঙ্গে মুসাফা করতে চান মেহেরবানি করে হই হুল্লোড় করবেন না রাজি আছেন এই যে সবাই মানে উল্টা পাল্টা করবেন এরকম করবেন না খুব সতর্কতার সাথে আদবের সাথে এসে মুসাফা করুন রাজি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি কিসের জন্য এটা কিসের জন্য আচ্ছা দোয়া استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم اللهم آمين اللهم آمين اگر اد جانب معشوق نباشد کششی طالب عاشق بیچارہ در صد بجائی آئی میرے مولا رکھ تم اس کو ہر لیلو نہار طالب عاشق بیچارہ بتب و غم بصبر و وقار او معبود گو এক ফোঁটা পানি দিয়া বলিয়া তোমরে বানাইয়া কয়েকদিন এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে দিয়া যাইবে ও মাবুদ গো এই জমিনে তো আপনি কাহাকে উঠাতে দেবে আয় রব্বুল আলামিন দুনিয়ার কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে মৌত কবর হাসরের কামাই তো কিছু করতে পারলাম না আয় রব্বুল আলামিন ভাই বলি আর বন্ধুরে বলি কে কত আপন ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা তুমি সারা ওই অন্ধকার কবরে কে গত আপন হবে না আয় রব্বুল আলামিন আমরা তো গুনাহগার গুনাহ করেছি বেশুমার আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি রে মাওলা সগিরা কবিরা জানা ওয়াজানা জাহিরি বাতিনি শিরিক বিদাতি বহু রকমের গুনাহ করছি আল্লাহ গুনাহ করতে করতে গুনার বোঝায় এত বাড়ি হয়ে গেছে আল্লাহ তো সইতে পারছি না সেই গুনার বোঝা কাঁধে করে নিয়ে কবির রজনীতে এতিমের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো তোমার সাহি দরবারে হাজির গুনাহগার মনে করিয়া তুমি তোমার রহমতের দ্বার হইতে তাড়াইয়া দিও না রে মাওলা গলা ধাক্কা দিও না
ও মাবুদ গো তোমার কাছে মাফ চাই, মেঘের বাণী করে আমাদের সকলের তামাম জিন্দেগির গোনাগুলো মাফ করিয়া দেয়, মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করে বান্দার উপায় না। রব্বুল আলামিন তোমার হাবিব তো বলছে, যখন কোন ব্যক্তি মৃত্যু বরণ করে তার প্রথম স্টেশন কবর, এই কবর কারো জন্য জান্নাতের টুকরা আর কারো জন্য জাহান্নামের খোয়া। আয় আল্লাহ, আজকে আমরা যারা কাঙ্গালের মতো তোমার শহীদের বারগাত জাগাইছি আল্লাহ, আমাদের মধ্য থেকে অনেকের জন্ম দুঃখিনী মা জননী না, আয় আল্লাহ আমারও তো মানা। রব্বুল আলামিন অনেকের মহাব্বতের আধার আব্বা জান্নাই, যাদের আব্বা নাই মানাই তাদের আব্বা আমার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দা। রব্বুল আলামিন তোমার হাবিব তো আরো বলছে, যখন কোনো ব্যক্তি না ফরমান ভালোতে কবরে যায় আর তার সন্তান যদি তার পক্ষ থেকে মাফ চায়, তুমি নাকি মাফ না করিয়া পারো না। আয় রব্বুল আলামিন আমরা সবাই আমাদের আব্বা আমার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই, মেঘের বাণী করেন আমাদের সকলের আব্বা আমার তামাম জিন্দেগির গুণাগুলো মাফ করিয়া দা, মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দে। আব্বা আমার তামাম জিন্দেগির গোনাগুলো মাফ করিয়া দে। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ, যারা যেই কারণে দোয়া চাইল মেহেরবানি করে মনের নেক নেক আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা দোয়া চেয়েছেন, যারা অসুস্থ সেবায় কুল্লিয়া দান করেন আল্লাহ, আয় রব্বুল আলামিন আমরা আজকে যারা আমিন আমিন করছি, আজকে আমরা যারা কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে হাত জাগাইছি আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ রব্বুল আলামিন মেহেরবানি করে শিফায়ে কামিলা আজেলা দান করো আল্লাহ। আয় আল্লাহ আমিও তো আজ 7 দিন থেকে অসুস্থ আল্লাহ, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন আমরা তো গুনাহগার, আমরা বড় নাদান, আমরা তো বড় দুর্বল, অল্প একটু কষ্ট আমরা সহ্য করতে পারি না আল্লাহ। আয় আল্লাহ করোনা নামক যে আজাব তুমি দিয়েছো আল্লাহ, এই আজাব সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই, এই গজব সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে করোনার আঘাত থেকে তোমার কুদরতি ঘাত দিয়ে হেফাজত করো আল্লাহ। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء আসপা। আয় আল্লাহ আমার শ্রদ্ধাভাজন ফুফা মরহুম হযরত মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহ
আল্লাহ আমাকে এত আদর করতে, আল্লাহ তিনি আজ দুনিয়ার জমিনে না, আমরা তোমার এমন একজন বান্দাকে হারিয়েছি তার জীবন দশায় ঠিক মতো চিনতে পারি না। আয় আল্লাহ তার কবরখানাকে রওজাতুল মিরিয়াজুল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ তার আহলদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তার স্ত্রী সন্তানদের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাদেরকে তোমার কুদরত দিয়ে হেফাজত করো। আল্লাহ আয় রব্বুল আলামিন, আজকে বাংলাদেশ ও তাবাম পৃথিবীর মুসলমান ইমান আর মুসলমান ইমান আর ইসলাম নিয়ে যত ষড়যন্ত্র চলছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের হাত থেকে ইমানদারদেরকে হেফাজত করো। আর যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ, তাহলে তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور ربنا تقبل صلاتنا ولأزواجنا ولأبائنا ولشيخنا ولأستاذنا ولأمنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. أي الله যিনি আজকে ডেকোরেশনের ব্যবস্থা করেছে আল্লাহ, ডেকোরেশনের মালিক এবং অপারেটরকে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের জন্য যারা ইন্তেজাম করলেন, পরামর্শ দিলেন, খাটাখাটুনি করলেন, পয়সা দান করলেন, যারা শোনার জন্য আসলেন, বলার জন্য আসলেন, কিয়ামতের ময়দান ময়দানে মাশা আদালতে কিবরিয়ায় আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। ইয়া রব করম তো আগর করে ও বাতে জবা কো جو دل پر اثر کرے ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.